আমার সালের যে কইছিল আমার সালের বিয়েটা দিয়ে দাও ধুরু ভাই তোমার সাল দেখ বিয়া কলম্ব তা আমার সমস্যা কি ভাই তাহলে আমার সালের বিয়েটা দিয়ে দে ধুরু মিয়া আপনি সালে মির্কি বারাম আছে আমি জেনে শুনে এত বড় ভুল করি পারো বলো আপনি সালে তো মিয়ে বিয়ে দেখা না ভাই দেখ আমার সালটা দিয়ে দে বিয়েটা না ভাই আমি এসে পাগল হব না ভাই আমি এত জেনে শুনে ভুল করি পারো বলো ভাই আমার সালের বিয়েটা দিয়ে দে ভাই আচ্ছা দেখছি সে বিষয়টা কি করা যায় আচ্ছা দেখ দেখ যদি সালের বিয়েটা যদি হয় তা তো আমার মনটা একটু হালকা হয় আমার সালের মির্কি বেরাম তাই দেখে আমার সাল বউ ভাবি যায় ভাবি আর টেলরও মিটিয়ে বাড়াও মেয়েরও ডাইরেক্ট দেখি করা যায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাতুহ ভাই তাহলে আমার সালের কি ব্যবস্থা হইল মেয়ে তো একটা পাশেই কিন্তু মেয়ে তো ডাইরেক্ট আরে ভাই ওতে সমস্যা না আমার সালের একটা বউ হলি হইল আচ্ছা ঠিক আছে তাহলে চলেন মেয়েরা দেখে আসিলাম আচ্ছা ঠিক আছে চলেন শুক্রবার সমস্যা নাই বাড়ি তো আমার সারা এসে থাকবে না বাড়ি ঠিক আছে বুঝতে তোমার আব্বা সে তো নাই তাহলে তুমি দি তোর বোনে লিয়ে আসো আমরা দেখি দেখি আবা তাহলে মুখের বেড়াটি সরাও মেয়েটা এক সালের সাথে খুব মানাবেনি সমস্যা আমার পছন্দ হয়েছে আমারই পছন্দ হয়ে গেছে কেমন যেন পেশাব বন্ধ আব্বা স্কুল দিয়ে কেমন যেন পেশাব বন্ধ
আসলে তো ঠিক কইছো বেটা, কেবা জানি মন্দ লাগতেছে। কি ঘটক মশাই? চুপ থাকেন তো ভাই, যে কাজ করবে সেই কাজ করে। বিস্কুটের গন্ধ। বিস্কুটের গন্ধ ওরে পারে। মনে হচ্ছে যে পিসাবের গন্ধ নাকি। পেটে খিদে আছে ভাই, এই জন্য আপনি গন্ধ করছে। লাহে বিস্কুটের গন্ধ বাড়লে ঢুকে দেন, আর যে কাজ করে বসেন সেই কাজ করে চলে চলেন যাই। না না, পিসাবের গন্ধ নিয়ে দেখবেন এসে। আবার পিসাবের গন্ধ না, যে কাজ আছে সেই কাজ করো। তোমার কি খাবে কান্নায় তুমি মার্জনের দিন পেশাব করে দিচ্ছ বলো চলো। আমার মেয়েটার একটু সমস্যা আছে, আপনি একটু দেখে শুনে নিয়ে। না না, কোনো সমস্যা নাই, দেখে রাখো। আপনার মেয়ে মানেই তো আমার মেয়ে। তাহলে কাজে ডাক দেন, বিয়ে পড়াবেন না পড়ান? জুতা শুকান লাগছে।
আরে গরব সাহেব আপনি তো বলেননি আগে যে এই ক্ষেত্রে নতুন মিরগি বের আছে এই ছেলের সাথে আমার বন্ধু আমার বন্ধুকে দিয়ে দেওয়া যাবে না ক্যা তোমার বুড়ে তো ডাইরেক্ট দিন নাই রাতে সব সময় ছাড়ে স্যার সেটা তো আপনাকে বলা হয়েছে বিয়ের আগে তো আপু বলা হয়েছে বলেছি যে সাওয়াল মিরগি বের হবে না মিরগি বের কথা বলেননি আপনি বলছেন সমস্যা আছে সমস্যা হচ্ছে তো আজকে মিরগি বের আমাকে আমার বোনের ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে আপনি বিয়ে করা লাগবে আমার বোন আমার ঘরে বউ আছে আরে বউ আছে আছে তারপর আপনি থাকে আপনার বউ আপনার সাথে দাবি ঘরের সাথেই আমার মেয়ে পড়াবো কত করে বিয়ে করা লাগবে আমার মেয়ে কত একটা আছে আমি যাবি তো বলাই আমার মেয়েকে কত করে বিয়ে করা লাগবে বাপ কিটা এ মেয়ে তোর বিয়ে করা লাগবে বাপ না বাপ আমি এই মেয়ে দেব না এ মেয়ের সাথে তোর বিয়ে করা লাগবে হয় ভালো মেয়ে দেবো তোর সাথে গটক সাহেব তোমারই বিয়ে করা লাগবে আমার মেয়ের তুমি দিয়ে চলে যাও না থাকে তোমার ভালো মেয়ে বাপ না না না